सूरज न मांगे कुछ भी किरणों के बदले में, फूल न चाहे कुछ भी महकों के बदले में। ना कोई स्वाद होता है देने वालों के करीब, उनके दिलों की धड़कन है सुई चैन भी। उनके कर्म को कहते हैं आर्ट ऑफ गिविंग, आर्ट ऑफ गिविंग। सूरज न मांगे कुछ भी किरणों के बदले में, फूल न चाहे कुछ भी महकों के बदले में। अच्युत सामंत कसमों के धागे बांध लिए हाथों में, देवदूत बन कर वो निकले समाज के हित में। अच्युत सामंत कसमों के धागे बांध लिए हाथों में, देवदूत बन कर वो निकले समाज के हित में। ऊंच नीच से परे है जो भेदभाव से परे, उनके दिलों की धड़कन है सुई चैन भी। उनके कर्म को कहते हैं आर्ट ऑफ गिविंग, आर्ट ऑफ गिविंग। अतिथि अच्छी युक्त बसंत साधिकार जे कि बड़मास एमी स्कूल पूर्वतन हेडमास्टर सर, आपण को अनुरोध कर जन्मभूमि पर जिते
পয়সা রোজগার করে যেতে লোক জনগণ করে জীবনের আমি শান্তি পাইবার এটা থেকে
ଅଧିକା ଜାଣିଥିବେ ଆମେ ଯାହା ଯାହା କିଛି ଜାଣିଛୁ ଏଇ ଅଚ୍ୟୁତ ସାମନ୍ତ
যে কি জীবন এটি কষ্ট পাইলি তাকে মা ভালো পাইলি সে আউতে কথা কালিকে দেখিলি মা মাটি কই দাম মা কে বহুত সম্মান দস সে জনে ভগবান প্রেমিক যা কিছু করিছ মোর অন্তরায়ে ভগবান মতে পঠাইছ কইলি কাহে না দেব অচ্যুতানন্দ শিক্ষক দেই নরে ভাষন্তি যাহা দেবী ভাষন্তি তাহা বলে সে সকলে বড় চিন্তা করছিলেন সে যে গোটে বিশ্ববিদ্যালয় সৃষ্টি করদেলে সেটা একটা কমিউনিটি ভিত্তিক বিদ্যালয় বলে সমস্ত দ্বারা সেটা পরিচালিত তাঁর লক্ষ্য লা শিক্ষা জরিয়ে আমি যদি পিলামানকু শিক্ষা দেওয়া তবে লোক মানুষ দারিদ্র দূরীকরণ মেটি যা গ্রামাঞ্চল বিকাশ হওয়া প্রত্যেক গাঁ মানুষের পিলা যাই সে পড়লে বলে গাঁর উন্নতি হলে দেশের উন্নতি হল আচ্ছা গ্রামাঞ্চল বিকাশ হল জনজাতি বিকাশ হল এসসি এসটি মান বিকাশ হল এবং সংস্কৃতি কলা খেল এবে লন্ডন ফন্ডন যা কিছু খেলি যাচ্ছ ওড়িশার কেন যাবে বলে তার কি তার কি ভূমি যাই যাবে বলে আমার যেতে গণ্যমান্য বড় বড় নেতা মানে অছ রাষ্ট্রপতি আম রাজ্যপাল সমস্তে সে জায়গাকে ভিজিট করে যাচ্ছ এবং তাকে মন্তব্য প্রদান করছে বুঝলে কেতরা আমি কাহিনীর মাধ্যমে এই অচ্যুতানন্দ আজ যে প্রোগ্রামটা করলি আমার ভিতরে আমি বি আমার ভিতরে বি আছে আর্ট অফ গিভিং দেবার কলা আমার সম্পূর্ণ আছে কিন্তু সে লোক ব্রতি হইকি সে এটা করবি বলি সে যেতে বাধা বিঘ্ন আসছিলা সে তাকে খাতি নাই বলে সে আটকে বলে যেতবেলে ফল কাম করতে বাধা বিঘ্ন আসিব কিন্তু আমি সে বাধা বিঘ্ন বা কোনসি লোক প্রতি হিংসা নাই রকি জিমা বলে নিশ্চয় আমি জীবনে গোটে জায়গা পৌঁছি বলে দেখো গোটে কথা কেন দেবা এবং নেবা উপরে কাহিনী কাহিনী মাধ্যমে কথা শুনিবে দুইজন সাঙ্গ ছিল সে মানে ভগবান প্রিয় কিছু দিন গলা বলে ভগবান আমি কিছু নাই বলে এদের জানি বলে তুমি না করতে জপ এটা গোটে বোঝার অনুভব করছি এটা গোটে বিরাট অনুষ্ঠান সহিত জড়িত মানব জাতির মঙ্গল কামনা পাই উদ্দিষ্ট যা হোক এটা তাঁর অতীত অনুসারে সামন্ত অতীত অনুসারে তাঁর জীবনকে বহুত সংঘর্ষ এবং অনেক সংঘর্ষ পরে মোহিত নুহে মোহরি পাই মোহিত নুহে মোহরি পাই সহরি লাগি মোহরি প্রাণ সমতা পথে পতাকা বাহি শান্তির বঞ্চিত যেহেতু আমি কেবল নিজ পাই বঞ্চিবা ঠিক নুহে আমি অন্য পাই মধ্যে বঞ্চিছে এইটা হচ্ছে আমার এই প্রকৃতির নিয়ম যেমনি সূর্য কিরণ দৌঁচ অন্য মানক বৃক্ষ ফল ছাই প্রদান করছি অন্য মানক গাই ক্ষীর প্রদান করছি অন্য মানক এই প্রকৃতির যে আর্ট অফ গিভিং এর এই যে সংজ্ঞা আছে তার অনেক তা আছে এবং ডক্টর অচ্যুত সামন্তঙ্কর এই যে প্রয়াস আজ বিশ্বব্যাপী যে গোটে আন্দোলনে পরিণত হয়েছে তেণুকরি আমার অনুষ্ঠান তরফর আম বিদ্যালয়ে এটা হেউথবার আম সমস্ত তরফর পণ্ডিত যে উৎকলমণি গোপবন্ধু দাসঙ্ক যে উক্তি বি অছি যে সেবা অনুভূতি অছি সেই উক্তি সমস্তে পাঠাই করে আগে যা এবং অচ্যুত সামন্তঙ্কর এই যে আর্ট অফ গিভিং এক মহাদুর্মরে পরিণত হোক এটা আশা পোষণ করি এবং মু আউ বেশি কিছু কহিবি না সময় স্বল্প গোটি জিনিস কহিবি যে এই আর্ট অফ গিভিং এর জ্বলন্ত উদাহরণ আমার জন অতিথি অছন্তি সন্তোষ ঋষি স্যার তাঙ্ক ঘরে বর্ষটিয়ে রয়েছে কি কোণসি অসুবিধা তাঙ্ক ঘরকু পৌঁছি গেলে সে সাঙ্গে সাঙ্গে হাত সাহায্য হাত পড়ে তেণুকরি এই আর্ট অফ গিভিং এর সে এক জ্বলন্ত উদাহরণ।